আসসালামু আলাইকুম আমি উম্মে নীলু মাই কুকিং হাউসে সবাইকে স্বাগতম আজকে আমি খুব সহজ এবং ঝটপট তৈরি একটি বর্ষুর রেসিপি শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সাথে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এখানে সাদা তিল নিয়েছি হাফ কাপ এখন বাজারে এ ধরনের তিল অ্যাভেইলেবল আপনারা খুব সহজেই সুপার শপগুলোতে পেয়ে থাকবেন এছাড়া বড় মুদির দোকানগুলোতে পেয়ে থাকবেন প্রথমেই তিলগুলো আমি ভেজে নিচ্ছি চুলার জাল মিডিয়াম ফ্লেমে রেখে আমি ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত তিলগুলো ফুটতে থাকে এবং সুন্দর একটা গন্ধ না বের হয় তিলগুলো ভাজা হয়ে গিয়েছে তিলগুলো নামিয়ে প্যানের মধ্যে আমি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি আর দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পানি নাড়তে নাড়তে যখন চিনিগুলো গলে যাবে ঠিক সে পর্যায়ে এসে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ কনডেন্স মিল্ক কেউ চাইলে লিকুইড দুধটা ব্যবহার করতে পারেন তবে সেক্ষেত্রে দুধটা ঘন ব্যবহার করতে হবে আর চিনির পরিমাণ আরও কিছুটা বাড়িয়ে ভালো মতো জাল করে আঠালো করে নিতে হবে আমি ততক্ষণ পর্যন্ত জাল করবো যতক্ষণ না পর্যন্ত খুব ভালো মতো এক বলক না আসে যখন এই রকম খুব ভালো মতো বলক চলে আসবে ঠিক এ পর্যায়ে দিয়ে দেব সাদা এলাচ গুঁড়ো আর সেই সাথে দিচ্ছি শুকনো নারকেল কোড়া কোকোনাট পাউডার ডেজিকেটেড কোকোনাট বা শুকনো নারিকেল কোড়া যে যেটাই বলুন না কেন এই শুকনো নারিকেল কোড়া আপনারা সুপার শপগুলোতে পেয়ে থাকবেন কিছুক্ষণ নাড়তেই শিরা টেনে এই রকম কিছুটা শুকনো হয়ে আসবে আর কেউ চাইলে এই শুকনো নারিকেল কোড়া না পেলে হাতের কাছে আপনারা টাটকা নারিকেল কোড়াটা একটু ভালোমতো তাওয়াতে ভেজে ব্যবহার করতে পারেন ঠিক এ পর্যায়ে এসে ভেজে রাখা তিলগুলো ঢেলে দিচ্ছি এ পর্যায়ে খুব ভালো মতো নেড়ে সবগুলো একসাথে মিশিয়ে নিলে বাস রেডি হয়ে গেল ঝটপট তৈরি নারিকেল এবং তিলের বরফি এবার এই মিশ্রণটাকে শেপ দেওয়ার পালা এর জন্য এখানে একটি কাচের বাটিতে সামান্য ঘি ব্রাশ করে নিচ্ছি আর তারপর এর মধ্যে মিশ্রণটা ঢেলে ভালো মতো সেপ দিয়ে নেব আসছে সবে বেলাতে ঝটপট তৈরি এই বরফিটা আপনারা ট্রাই করবেন আর আমি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে যারা অনেক ঝামেলায় থাকেন বা ঝটপট কিছু তৈরি করতে চান বছরের যে কোনো সময় আপনারা এই বরফিটা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন যারা মিষ্টি খাবার পছন্দ করেন আমি আশা করছি তাদের কাছে খুব ভালো লাগবে সবাই অনেক ভালো থাকবেন আবারও কথা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফিজ